আমি ওকে খুঁজতেছি থাপ্পড় মারার জন্য, ওই কাস্টমার হয়েছে আমি পেলে তাকে একটা থাপ্পড় দেবো। তো সো এই জায়গায় তো জাতীয় ব্যর্থতা, এটাতে প্রাইম মিনিস্টার কী করবে? প্রাইম মিনিস্টার বলবে নাকি যে এই এখন এটা করো? সো গভর্নেন্সের ক্ষেত্রটা আমাদের এত ডিসভার্স অ্যান্ড ডাইভার্স হয়ে গেছে, এটা কোনো একক ব্যক্তির পক্ষে ডিফিকাল্ট। অধ্যাপক আসলে পারভেজ, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, আপনি বলছিলেন যে গণমানুষের অর্থনৈতিক মুক্তির কথা, গণমানুষ মানে আমরা স্বাধীনতার পরে যে সংবিধান পেয়েছি সেখানে রাষ্ট্রের মালিকানা জনগণ, সেই মালিক তার সুফল কতটুকুন পেয়েছে বা মালিকানার মালিকের মালিকানা কতটুকুন আছে এদের? আপনি আবারও আবেগপ্রবণ প্রশ্ন করছেন, আমি এক নিঃশ্বাসে বেশ কয়েকটি পয়েন্ট না বললে বোধ হয় আজকে দর্শকদের প্রতি অন্যায় করা হবে। প্রথম কথা হচ্ছে এই দেশের মালিক জনগণ, এটা শুধু জনগণ জানে যে সংবিধানে লেখা আছে, টাকা নাই, জমি নাই, চাকরি নাই, তো দেশের মালিক হলো কী করেছে? তো সো ওটা এখনও সংরক্ষিত প্রিভিলেজ যেটা বঙ্গবন্ধুর কন্যা হয়তো আস্তে আস্তে দেবে। এখন এই যে কথাটা আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে আমাদের ব্রিগেডিয়ার সাহেব যেটা বলেছেন উনি সঠিকই বলেছেন যে প্লেন ভালো চললে একটা পাইলটের ব্যাপার অথবা ইত্যাদি। আমাদের এখানে এই আমরা যে কোনো বিষয়ে একটা রাষ্ট্রের কথা যখন বলবেন, সমাজের কথা বলবেন, অর্থনীতির কথা বলবেন, সমাজনীতির কথা বলবেন, ন্যায় নীতির কথা বলবেন, থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ ভ্যারিয়েবলস টু বি টেকেন কেয়ার অফ। এখন যখন আপনি রাষ্ট্রের কথায় আসবেন, আমরা ন্যাচারালি বলে বসবো যে এটার জন্য সরকার দায়ী, আর আর কেউ বলবো যে এটার জন্য অবশ্যই বিরোধী দল দায়ী, কারণ বিরোধী দল তো সরকারের ঘাড়ের উপরে দেখে আছে কখন তাকে একটা সুযোগ নিয়ে এখান থেকে নামিয়ে দিতে পারি আর আমরা উঠতে পারি। যেখানে বিরোধী দল হওয়া, বিরোধিতা করার মানে হচ্ছে যা চেয়ারটা দখল করা, এখানেই তো একটা ডেভিয়েশন হয়ে গেছে আপনার। বিরোধী দলের কাজ হচ্ছে যে তুমি 5 বছরের জন্য নির্বাচিত হয়েছো, তোমাকে একদিন আগেও আমি নামতে দেবো না, তুমি নামতে চাইলেও আমি নামতে দেবো না, তুমি থাকবা এবং আমি তোমার প্রত্যেকটা দোষ দেখিয়ে দেবো এবং তুমি জিনিসটাকে শুদ্ধ করবা, সেটাই হচ্ছে ডেমোক্রেটিক প্রসেস অ্যান্ড নর্মস। কিন্তু আমাদের দেশে এটা নেই। এখন আমি সব কিছু সরকারকে দোষ দিতে চাই না, সেটার কারণ হচ্ছে আমরা মানুষ, আমরা গরুর মাংস বলে কুকুরের মাংস খাওয়াচ্ছি, আমরা ইউনিভার্সিটির টিচাররা প্রাইভেট পড়াচ্ছি, আমরা ইউনিভার্সিটির টিচাররা নিজের চাকরি বাদ দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, আমরা প্রশ্ন লিক করছি, এমন কোনো পাবলিক এক্সামিনেশন নাই যেটাতে প্রশ্ন লিক হচ্ছে না, আমাদের এখানে এখন ওজনে কম দিচ্ছি, ফরমালিন দিচ্ছি, বড়লোক ভাইয়েরা এখন নিজেরাই চাষ করে নিজেদের ফরমালিন মুক্ত খাওয়ার নিচ্ছে। তাহলে আমি যে বলতে চাচ্ছি এগুলোর জন্য কি সরকার দায়ী? তার মানে আমার বাসায় আমি আমার স্ত্রীকে একটা জোরে থাপ্পড় মারলাম কিনা সেইটাকে দেখার জন্য সরকারকে যে জায়গায় যেতে হবে, সরকারের যন্ত্রের যে কিন্তু শুনতেছে সরকারের সক্ষমতা ভাবে কিন্তু সরকারের সক্ষমতা নেই। আমি আরে আরে একটু আসতে চাই যে আপনার এই যে একটা করাপ্ট একটা মেন্টালিটি আমাদের পুরো জাতি সত্তার মধ্যে যে একটা দুর্নীতি এ টু জেড চুরি করে আর আমরা শুধু দেখাচ্ছি আমাদেরকে, ঠিক আছে আমি বলবো না থাক, তো এ টু জেড চুরি করে এটা তো। সো এখন এটা তো এই একটা চুরি বান্ধব দেশ হয়ে গেছে, চুরি বান্ধব সমাজ হয়ে গেছে, তো এখন চুরি দুর্নীতিগ্রস্ত শাসন হয়েছে কিনা এটা তো এটার বাই প্রোডাক্ট, বিকজ আমার ছেলেই ওখানে আপনার ওই চেয়ারে যাচ্ছে। তাই সো এই যে কথাটা উনি বলছেন যে এই আমরা কোনো সার্ভিস পাচ্ছি না টাকা ছাড়া, আমাদের নিঃশ্বাস ফেলতে টাকা দিতে হচ্ছে। আরেকটা সাইকেল কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই আগামীবার এটা দেখতে হবে, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে, আমি করি না, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলে ওটা বিক্রি করি, এই রুমের পিছনে দিই, তার পোস্টারে দিই, প্রেসিডেন্টের সঙ্গে আমরা দিই, কেউ আমাদের জিজ্ঞেস করলে আমরা প্রশ্ন করি, এই তুমি আমাকে চিনো, হোয়াট এ স্যাভেজ রেভেরিয়াস ওয়ার্ল্ড। তো এই দেশে তো কী করবেন? আমার এই ভাই বলছে যে যারা রেমিটেন্স নিয়ে আসতেছে, শহীদুল্লাহ সাহেব ইন্ডিয়ানদের কথা বলল, ইন্ডিয়ান এম্বাসি হাই কমিশন কীরকম করে তাদের টেক কেয়ার করে, তারা বুঝে যে এরাই আমার ওয়েজার্নার, আর আমারটা এয়ারপোর্টে থাপ্পড় মারে, আমি ওকে খুঁজতেছি থাপ্পড় মারার জন্য, ওই কাস্টমার হয়েছে আমি পেলে তাকে একটা থাপ্পড় দেবো। তো সো এই জায়গায় তো জাতীয় ব্যর্থতা, এটাতে প্রাইম মিনিস্টার কী করবে? প্রাইম মিনিস্টার বলবে নাকি যে এই এখন এটা করো? সো গভর্নেন্সের ক্ষেত্রটা আমাদের এত ডিসভার্স অ্যান্ড ডাইভার্স হয়ে গেছে, এটা কোনো একক ব্যক্তির
পক্ষে ডিফিকাল্ট, যে সমাজ, যে আমলাতন্ত্র দুর্নীতিগ্রস্ত, যে সমাজ নষ্ট, যে সব জায়গায় এই অবস্থা, এই অবস্থায় আমি এবারের বিজয় দিবসে আমি কিন্তু সবাইকে বলবো যে আমি বললাম আমি ইউনিভার্সিটির টিচার, আমি ভালো করে কাজ করি না, প্রশ্ন আউট করি পাবলিক এক্সামিনেশন। আমি মনে করি এবার আমাদের সবার উচিত হবে এবার ফিরাও মোরে বলা, এই যে জাস্ট ষোলো বিজয় দিবসটা পার হয়ে গেলে, তাহলে আগামী বিজয় দিবসে আমরা হয়তো দেখতে পারবো আরও কিছু ব্যাধির থেকে আমরা বিজয় লাভ করেছি, আরও কিছু খারাপ কাজ থেকে আমরা বিজয় লাভ করেছি। আদারওয়াইজ অনলি আইন কানুন দিয়ে এটা হবে না, বিকজ আমাদের বড়লোকরা, আমরা এত বড়লোক হয়ে গেছি যে দে আর টু বিগ টু বি ব্রট আন্ডার জাস্টিস। আপনার মনে করেন আমি একটা মানুষ খুন করে ফেললাম, সো আমার কাছে 10,000 কোটি টাকা আছে, 20,000 কোটি টাকা আছে, আমার একমাত্র পুত্র কাজটা করেছে, তো আমি তো চেষ্টা করবই গভীর রাতেই হয় ব্রিটিশ এয়ারওয়েজ অথবা একটা অসুখ অ্যাম্বুলেন্স দিয়ে তাকে পাঠিয়ে দেবো $35,000। তো সো $35,000 টু সেন্ড অ্যাওয়ে মাই সান টু এ ফরেন কান্ট্রি অ্যান্ড টেক কেয়ার অফ দ্য সিচুয়েশন উইথ আনাদার 200 crores, 200 কোটি টাকা দিলে আপনি সব শেষ করে দিতে পারবেন, ক্লিন ডিলিটেড। তো সো সমাজকের এই রোগটা বুঝতে হবে যে আমরা আইনের যেটা জাল বলি, আমি 15 বছর আগে থেকে এই কথাটা বলছিলাম যে আমাদের জাতীয় উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, ব্যক্তি ক্যাপিটালের উন্নয়ন, গ্রুপগুলোর উন্নয়নে আমাদের আইনের যে জাল আছে ওটা অত্যন্ত টুনকো জাল, ওটা আপনি এখান দিয়ে 20 কোটি টাকা দিলেই জালটা ছিল দেখতে চলে যাবে। ইউ ক্যান চেঞ্জ ভার্ডিক্ট, ইউ ক্যান চেঞ্জ মেনি থিং। ডক্টর পারভেজ, আপনার কাছে আমি আবার আসবো।